নমস্কার, আপনাদের সবাইকে শুভদীপ প্রহর জানিয়ে শুরু করছি কি অফ সাকসেস অনুষ্ঠান। কি অফ সাকসেস, সফলতার সঙ্গে যে শব্দটা জুড়ে থাকে সেটি হচ্ছে ফিনান্স, অর্থাৎ অর্থ, অর্থনৈতিক ভাগ্য। হ্যাঁ, আজকে এটা নিয়ে কি অফ সাকসেস আলোচনা করবেন ব্র্যান্ড সুস্মিতা। অনেক অনেক স্বাগত। স্বাগত আমার সমস্ত দর্শকদেরকে। ঠিক বলেছি না, সফলতার সঙ্গে অর্থ ভীষণভাবে জড়িয়ে থাকে। সফলতার সাথে অর্থ জড়িয়ে আছে, সব কিছু জড়িয়ে আছে। এই একটু আগে আমাদের যেটা আলোচনা হচ্ছিল যে একদিনও নিশ্চিন্তে কি সত্যি আমরা বাড়িতে বসে থাকতে পারি? হ্যাঁ, পারি না। যারা সত্যি কথাই, যারা কিন্তু আমরা যারা প্রত্যেক দিন কাজে বেরোই, মানে কাজ ফিনান্সিয়াল একটা জায়গা তো আছেই, তার সাথে সাথে অবশ্যই নিজেকে ব্যস্ত রাখা এবং এটাই আমাদের কাছে মেনে নেওয়া, এটাই আমাদের জীবন, এটাই আমাদের লাইফস্টাইল, এইভাবেই আমরা অভ্যস্ত। কিন্তু গত দুটো বছর কেমন গেছে আমাদের? গত দুটো বছরে বহু মানুষ বাড়িতে আটকা পড়ে রয়েছে এবং সেখানে কিন্তু দেখা গেছে এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে বহু মানুষের মধ্যে বহু পরিবর্তন এসেছে। প্রথম যে পরিবর্তন সেটা হচ্ছে ফিনান্সিয়াল দিক থেকে। সবাই, আমরা প্রত্যেকেই বলবো, কিছু না কিছুভাবে ফিনান্সিয়াল গ্রোথ প্রত্যেকেরই কিছু না কিছুভাবে হয়তো সেটা কিন্তু ডিক্রিজ করে গেছে। এক্সেপশনাল কেস যে নেই তা নয়, কিন্তু আমি ওভারঅল যেহেতু আলোচনা করছি, সকলের জন্য যেহেতু আলোচনা করছি, বহু মানুষ এরকম রয়েছেন যারা হয়তো বড় সেক্টরে কোথাও চাকরি করছেন, ভালো জায়গায় রয়েছেন, তাদের স্যালারিও ডিক্রিজ হয়ে গেছে। তাদের স্যালারি হয়তো মানে হাফ অফ দ্য স্যালারি হয়তো তারা হয়তো এখন ড্রপ করছে। আমি এমন মানুষকে জানি যিনি ম্যানেজার পোস্টে চাকরি করতেন কোন একটা প্রিন্টিং হাউসে, বিশাল বড়, মানে অল ওভার ইন্ডিয়াতে তাদের সার্কুলেশন 30% ডিক্রিজ করেছে। তাহলে 30% যে মানুষটা ডিক্রিজ করে যায়, সাপোজ আমি ধরে নিলাম সে কিছুদিন আগে হয়তো একটা গাড়ি কিনেছে, তার একটা লোন ইএমআই তাকে মেনটেন করতে হয়, তাহলে সে তো তার স্যালারির থেকেই সেই জিনিসটা মেনটেন করে। এবার সেটা সে মেনটেন কী করে করবে? ন্যাচারালি তাকে তখন কী করতে হবে, না আমাকে গাড়িটাকে সেল আউট করে দিতে হবে, এছাড়া তো উপায় নেই। এইরকম সিচুয়েশন, এইরকম কন্ডিশন কিন্তু বহু মানুষের হয়েছে এবং সেই জায়গা থেকে আমরা এখনও রিকভারি করবার কিন্তু চেষ্টা করছি। কারণ এই যে ডিলেটা হয়ে গেছে, এই ডেভেলপমেন্টটা আমরা অনেকটাই পিছিয়ে পড়েছি। আমাদেরকে কি করতে হবে যে সমস্ত দিক থেকে ভালো থাকা। এখন ইকোনমিক্যাল সেন্টিমেন্ট নিয়ে আমি আলোচনা করছি মানেই এটা নয় যে আমি ফিনান্সিয়াল গ্রোথের কোনো রকম কোনো কথা এখানে বলবো। অবশ্যই আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আমার সাবজেক্ট রিলেটেড, বাস্তু রিলেটেড, যে এটার জন্য অনেক মানুষ অনেকভাবে কিন্তু কী হন, তাদের বাড়ির মধ্যে প্রবলেম ফেস করেন, বিভিন্ন ধরনের সিচুয়েশনের মধ্যে পড়েন। প্রবলেম মানেই তো যে এক একটা আমরা সিচুয়েশন ধরে থাকি, যে এই সিচুয়েশন সেখান থেকে আমি রিকভারি করবো কী করে, কী করে ওভারকাম করে আসতে পারবো, আমার এক একটা টাইম, সময়। তো এই যে জায়গাটা, সেখানে দাঁড়িয়ে বলবো বাস্তুর মধ্যে বিভিন্ন পয়েন্ট, বিভিন্ন জায়গা আমাদের ইকোনমিক সেক্টরকে কিন্তু উন্নতি করতে সাহায্য করে, আমাদের ইকোনমিক্যাল গ্রোথ, আমাদের ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট। আপনি অর্থ রোজগার করছেন কিন্তু সেই অর্থের মুখ আপনি ঠিকমতো দেখতে পাচ্ছেন না, মাসের শেষে গিয়ে দেখা যাচ্ছে আপনার ইএমআই কেটে যাচ্ছে বা আপনার বিভিন্ন ধরনের লাইবিলিটিস এসে যাচ্ছে, সেটার জন্য হয়তো আলটিমেটলি আপনি টাকাটা সঞ্চয় করতে পারছেন না। একটা টেলিফোন কি নিয়ে নেব? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি বীরভূম থেকে দর্শকগণ বলছি, পলাশ দাস। কিচ্ছু শুনতে পেলাম না। বীরভূম থেকে এক দর্শক বন্ধু বলছি, আমার নাম পলাশ দাস। আচ্ছা পলাশ বাবু, আপনি নিয়মিত অনুষ্ঠান দেখেন? নিশ্চয়ই, দিদির অনুষ্ঠান খুব ভালো লাগে, পছন্দ করি এবং আমাদের এখান থেকে অনেকে গেছেন দিদির চেম্বারে এবং তারা উপকৃত অনেকে। আজকে কি নিজের সম্পর্কে জানবেন? অবশ্যই, নিশ্চয় নিজের সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থ বলুন। বলুন, 9/2/1991 সকাল 6:50 বীরভূম। সকাল 6:50? হ্যাঁ, 9/2/1991। 9th February 1991 সকাল 6:50 বীরভূমে হয়েছে। ওকে ওকে, ঠিক আছে, এক মিনিট। সকাল 6:50। বীরভূমে জন্ম? একদম। আচ্ছা, স্যাটারডে জন্ম হয়েছে তাই তো, শনিবার? ওকে। বৃশ্চিক রাশি, কুম্ভ লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্র, ঠিক আছে,
বৃশ্চিক রাশি কুম্ভ লগ্ন জ্যেষ্ঠা নক্ষত্র দেবাড়ী গণ মানে আপনার রাক্ষস গণ। আচ্ছা হরোস্কোপ শুক্রের অবস্থান। আচ্ছা প্রথম কথা কয়েকটা বলে নি, হরোস্কোপের মধ্যে কতগুলো নেগেটিভ পয়েন্ট রয়েছে পজিটিভ গুলো আগে বলে দিই। আপনি একটুখানি ক্রিয়েটিভিটি পছন্দ করেন, আপনি একটু শৌখিন মানুষ, মানে সুন্দর করে ঘর সাজানো বলুন, নিজে পরিপাটি থাকা বলুন, এবং সব কিছুতে আপ টু ডেট একটা ব্যাপার আপনার মধ্যে থাকা, এইগুলো আপনার ভীষণ পছন্দ। এছাড়াও গান বা কোনো রকম কোনো আবৃত্তি নাটক ইত্যাদি আপনার ভীষণ পছন্দের মধ্যে, যে কোনো ক্রিয়েটিভ জিনিস আপনার ভীষণভাবে ভালো লাগে, সৌন্দর্য ভালো লাগে, এইগুলো আপনি ভীষণভাবে পছন্দ করেন। নেক্সট হচ্ছে আপনার হরোস্কোপের মধ্যে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনি যেটা এক্সপেকটেশন রাখছেন সেই রকম কিন্তু এখন আপনার জীবনের সাথে সাথে সময় চলছে না। এই যে একটু আগেই ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের কথা বলছিলাম, অর্থনৈতিক দিক থেকে কিন্তু খুব একটা ভালো পজিশন বা সেই জায়গা আপনি এখনো অবধি হোল্ড করতে পারেননি বা সেই জায়গায় পৌঁছতে পারেননি, তার জন্য একটা স্ট্রাগলিং পিরিয়ড কিন্তু আপনার অলরেডি এখনো চলছে। এবং তার সাথে সাথে হচ্ছে জীবনে কিছু করা, কিছু অ্যাসেট প্রপার্টি তৈরি করা, অ্যাসেট প্রপার্টি কিছু রক্ষা করা, এগুলোও কিন্তু আপনার সমস্যার মধ্যে পড়ে। বলুন কি একদম না, আপনি মানুষটা যে সম্পর্কে বললেন সুস্মিতা, আপনি কতটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ক্যারি করেন, কি করেন? আচ্ছা আমি যে একদম ঠিক বললাম তার মধ্যে একটা বলুন, আপনার কি কোনো পৈতৃক সম্পত্তি বা কিছু আছে সেটাকে মানে রক্ষা করবার জন্য কোনো কিছু এখন করতে হচ্ছে বা কোনো অসুবিধার মধ্যে পড়ছেন, এরকম কিছু রয়েছে? পৈতৃক সম্পত্তি বলতে বিশেষ সেরকম বাবার বিশেষ কিছু নেই, কিন্তু বর্তমানে আমি একজন হাই স্কুল টিচার, সরকারি চাকরি করি। হ্যাঁ, এবার আমার যেটা সমস্যা এজ 31 প্রায় বাবার, তো সেক্ষেত্রে আমার বর্তমান যে সমস্যা মানে যেটা নিয়ে আমি যার জন্য জানতে চেয়েছি সেটা হচ্ছে একটা রিলেশনে আছি, সেই রিলেশনটা হচ্ছে আপার লোয়ার কাস্ট ইন্টারকাস্ট ম্যারেজের দিকে যাচ্ছে। তো সেটা হচ্ছে তারা হচ্ছে একটু উচ্চ বাড়ি থেকে আপত্তি আছে নাকি এরকম ব্যাপার? হ্যাঁ ধরো বাড়ি থেকে আপত্তি রয়েছে এরকম কোন ব্যাপার? হ্যাঁ মানে মেয়েটির বাড়ি থেকে আপত্তি রয়েছে, তারা ব্রাহ্মণ, আমরা আদৌ হবে কি হবে না সেটা আমি জানি না, আপনার তার সাথেই বিয়ে হবে কিনা, বাট আপনার লাভ ম্যারেজ আছে কিনা সেটা আমি বলতে পারি, আপনার হরোস্কোপে আপনার লাভ ম্যারেজই আছে, কিন্তু তার সাথেই হবে কিনা সেটা কি করে বলবো, তাকে তো আমি চিনিই না, তার কোনো ডিজিটই আমি পাইনি, তাহলে আমি কি করে বলবো? না এখন তার ডেট অফ বার্থ দেওয়া যাবে না, যে কোনো একজনের মানে আজকে আমার মনে হয় আপনি যদি মনে করেন যে আপনার বিবাহ এবং বিবাহ বিবাহিত জীবনকে সুরক্ষিত করবেন তাহলে ডেফিনেটলি আপনি যোগাযোগ করুন। আপনার বীরভূমে বাড়ি, আপনার ট্রেনে করে একদিনও সময় লাগবে না এসে পৌঁছতে, আমার স্ট্রিটে ব্লুবার্ডে আসুন, একদম সামনে বসে ডিসকাস করে জেনে নিন, নিয়ে আপনি আপনার বিবাহিত জীবনকে ম্যাচ মেকিংটা এরকম ভাবে মানে আপনার ডেট অফ বার্থ লাগছে, বার্থ টাইমিং লাগছে, বার্থ প্লেস লাগছে, এবং মানে যে আপনার ফিয়ান্সি রয়েছে বা যাকে আপনি তার মানে যার সাথে আপনার অ্যাফেয়ার তার কিন্তু আপনার ডেট অফ বার্থ এভরিথিং সমস্ত কিছু লাগছে, এবং সেটা সামনাসামনি বসে আপনি করে যেতে পারেন। যারাই অনুষ্ঠান দেখছেন, যারাই সুস্মিতাকে দেখাতে চাইছেন, জানতে চাইছেন, সুস্মিতার কাছ থেকে জীবনটাকে গুছিয়ে নিতে চাইছেন, আমি শব্দটাকে ব্যবহার করলাম খুব সুন্দর করে ইচ্ছে করেই, যে যারা সুস্মিতাকে দেখান, যারা সুস্মিতার সঙ্গে চলছেন, তারা জীবনটাকে গুছিয়ে তুলতে পেরেছেন, সেটা ফিনান্সিয়ালি হোক মানে রিলেশনগত দিক দিয়ে হোক, সব দিক দিয়ে তারা কিন্তু ভালো আছেন। যেমন ধরুন সুস্মিতা, আমি একটা কথা বলি, আমরা না সহজে কেউ বলতে পারি না আমি খুব ভালো আছি, কিন্তু বলা উচিত, যে যে জায়গায় আছে যদি সে দিনের শেষে রাত্রে শান্তিতে ঘুমাতে পারে এবং তার দুবেলা খাওয়াটা জোটে, তাহলে ঈশ্বরকে বলা উচিত আমি ভালো আছি, অবশ্যই বলা উচিত। এবং এই পজিটিভ ভাইবসটা অনেকের মধ্যে নেই কিন্তু, মানে এটা খুব কমন প্রবলেম, আমি জানি না যে শুধুমাত্র কিছু মানে
আমরা বাঙালিরা এদের মধ্যেই প্রবলেম নাকি অন্যান্যদের প্রবলেম? দেখবেন আপনি ফোন করেছেন হয়তো আপনার কোনো রিলেটিভকে, কি কেমন আছো, এই চলছে না, চলছে না, আমি ভীষণ ভালো আছি, এই কথাটা সত্যি আমরা সবাই কিন্তু বলতে পারি না। কেন? তার পিছনে হয়তো কিছু কারণ আছে, রিজন আছে, কিন্তু আমি বলবো যখন মানে আমি বেসিক্যালি পার্সোনালি এটা ভীষণভাবে পছন্দ করি, কেউ আমাকে ফোন করলে পরে আমি সবসময় ভীষণ ভালো থাকি, আমার এটা বক্তব্য। আমার কাছে আমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভালো থাকতে পছন্দ করি, এবং আমার মনে হয় সেই পজিটিভ ভাইবসটা যদি থাকে তাহলে আপনার কাছ থেকে নেগেটিভ ভাইবসও কিন্তু সরে চলে যেতে বাধ্য হয়ে যায়। তো এই পজিটিভ ভাইবস ক্রিয়েট করবার জন্য ফিনান্সিয়ালি আমরা কি করতে পারি? তার আগে একটা বন্ধুর সাথে কথা বলে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ দিদি নমস্কার, আমি হুগলি থেকে বলছি। কি নাম? নাম বিমল ঘোষ। আমার হাজবেন্ডের সম্পর্কে একটু জানবো। আচ্ছা, নিয়মিত দেখেন এই অনুষ্ঠানটি? হ্যাঁ দিদি, অনুষ্ঠান নিয়মিত প্রতি সপ্তাহে দেখি। আমার এক বান্ধবী গেছিল দিদির কাছে চেম্বারে। আচ্ছা, ঠিক আছে, ডেট অফ বার্থ হুগলি থেকে। কেমন আছে সে এখন? খুব ভালো আছে দিদি, দিদির কাছে প্রতিকার নিয়ে খুব ভালো আছে। আমি একটু আগে একটা কথা বলি। নমস্কার। আমি একটু আগে একটা কথা বললাম না, যে যারা সুস্মিতার সঙ্গে থাকেন তারা জীবনটাকে গুছিয়ে চলতে পারেন। আপনার বান্ধবী ডেফিনেটলি গুছিয়ে নিয়েছেন জীবন। কালকেই আমার এক মানে ক্লায়েন্ট, আমার ব্লু বাডি চেম্বারেই আমার এক ক্লায়েন্ট, তিনি আমার 20 বছর আগে মানে থেকে আসছেন, দেখে আসছেন, তারও পরিবর্তন আমি দেখলাম জীবনে প্রচুর। সেও আমাকে দেখলো, সেও আমাকে দেখে আসছে সেই 20 বছর ধরে। কালকেও বলছে যে ভালো রেখেছেন বলেই তো ভালো আছি। হ্যাঁ, সেরকমই যেন সারাটা জীবন ভালো থাকতে পারি, আরো 5 বছর বাদে যেন আবার এসে আপনার সাথে দেখা করতে পারি, এটাই দরকার, এটাই দরকার। বলুন আপনার হাজবেন্ডের ডেট অফ বার্থ। 1974 26 মার্চ। 1974, সময় বলুন। 26 মার্চ। সময় আর দিবা 8:45 সকালবেলা। হুগলি। হুগলি অশ্বিনী নক্ষত্র মানে কেতু দশায় জন্ম দেবগণ, মেষ রাশি বৃষ লগ্ন। আচ্ছা আচ্ছা, একটা কথা আমি হরোস্কোপে বলে দিই, শরীর স্বাস্থ্য কেমন যাচ্ছে আগে বলুন তো। শরীর স্বাস্থ্য একদমই ভালো নেই। হ্যাঁ, ওনার কি সমস্যা, শরীরের মধ্য জায়গায় সমস্যা ইত্যাদি কি হয়েছে? মানে শরীরের মধ্যে মাঝে মাঝে খুব শ্বাসকষ্ট একটু হচ্ছে। তা সেটা নিয়ে ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার দেখানো হচ্ছে, কিন্তু ওর বেশ ডেভেলপমেন্ট হচ্ছে না। ও কিছু বাস্তু দোষ আছে দিদি? হ্যাঁ, বাস্তুর জন্য কি এটা হয়? হ্যাঁ, আমি আপনাকে প্রথমে বলি, হরোস্কোপে এমনি যেটা দেখা যাচ্ছে শরীরের মধ্য জায়গায় ভীষণভাবে সমস্যাও থাকবে, লিভার ট্রাবল ইত্যাদি থাকবে, গ্যাস্ট্রাইটিসের প্রবলেম থাকবে, এবং তার সাথে সাথে কিন্তু এই যে শ্বাসকষ্ট হচ্ছে, আপনি কিন্তু ইমিডিয়েট কোনো ভালো পালমোনোলজিস্টকে দেখান, কারণ এনার কিন্তু শারীরিক দিকটা খুব একটা ভালো নেই, এবং উন্নতি, শারীরিক উন্নতি হতে গিয়েও কিন্তু এখন যে ট্রানজিশন পিরিয়ড রয়েছে তাতে খুব একটা ভালো কিছু এখন হওয়ার সম্ভাবনা নেই। আর এর সাথে সাথে কিন্তু আরও কিছু রয়েছে, ইনফেকশন জাতীয় সমস্যাও থাকবে, অর্থনৈতিক দিক এবং মানসিক দিক থেকে উনি যথেষ্ট চিন্তার মধ্যে এবং টেনশনের মধ্যে থাকেন প্রচুর পরিমাণে। এবং আপনার সন্তান আছে এবং পড়াশোনা করছে? হ্যাঁ, সন্তান আছে, পড়াশোনা করছে। কত বয়স সন্তানের? এই 8+ 23+ আচ্ছা, বাবার সাথে কি রকম সম্পর্ক? ভালো তো? বাবার সাথে সম্পর্ক ভালোই আছে। আচ্ছা, এই জায়গাটাতে আমি বলি, এই জায়গাটাতে একটুখানি কিন্তু মানে মানসিক দিক থেকে ওনার কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে, মানে সন্তানের সাথে কিন্তু সম্পর্কটা একটু হয়তো খারাপের দিকে গেলেও যেতে পারে, এই দিক থেকে একটুখানি খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আপনার হাজবেন্ডের একটা জিনিস আমি বলবো, ওভারঅল টোটাল হরোস্কোপে এত তো তাড়াতাড়ি করে এইটুকু সময়ের মধ্যে মানে সব কিছুটা বলা যায় না, প্রথম প্রায়োরিটি হচ্ছে শরীর ঠিক রাখার দরকার আছে, মানসিক দিক থেকে সুস্থ এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার ভীষণ দরকার, নালে কিন্তু ওনার উনি যথেষ্ট স্ট্রং টাইপের মানুষ এবং ওনার জ্ঞান প্রচুর রয়েছে, ওনার মানে উনি এতটাই সকলের মধ্যে সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারেন, মানে
কথা বলার ক্ষমতা বলুন, নিজের মধ্যে জ্ঞান বলুন, এগুলো ভীষণ ভালো রয়েছে, কিন্তু সেগুলো দিনে দিনে মনে হচ্ছে যেন আমার শারীরিক দুর্বলতার জন্য সেগুলো নষ্ট হতে চলছে। মানসিক একটা ডিপ্রেশনের জায়গা কিন্তু তৈরি হতে পারে। ঠিক আছে, আপনার প্রশ্ন কি ছিল বলুন তো? আবার প্রশ্ন হচ্ছে দিদি, ও কি কোনো গ্রহণ দোষ আছে? কেন, থাকলে কি করবেন? না, গ্রহণ দোষ বলছে অনেক, ও নিজে একটুখানি আধ্যাত্মিক একটু এগুলো করে, তো ও সব প্রোগ্রামগুলো দেখে খুব ভালো। আধ্যাত্মিক দিক থেকে যদি উনি এরকম ভাবে মেডিটেশন করা প্রতিদিন, মানে পরিষ্কার কথাই হচ্ছে ঠাকুরের সামনে বসে কোনো মন্ত্র চ্যান্টিং করতে বলুন, বেশ বিশেষত ভাবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র চ্যান্টিং করতে বলুন, এবং তার একটা নাম্বার রয়েছে, কত নাম্বারে সেটা করতে হবে সেইভাবে যদি জানতে চান আমার সাথে আলাদা করে যোগাযোগ করবেন, আমি বলে দেবো। এবং অবশ্যই কিন্তু এই মেডিটেশন করা বা এগুলো আধ্যাত্মিক দিক থেকে যদি একটুখানি নিজেকে আরও উন্নত করতে পারেন, ডিপ্রেশন লেভেল অনেকটাই কেটে যাবে। ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য, ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন যে ফিনান্সিয়ালি পজিটিভ ভাইবস কি করে আনবো, ফিনান্সিয়ালি পজিটিভ ভাইবস আনার জন্য বাড়িতে কয়েকটা জায়গা ঠিকঠাক আমাকে রাখতে হবে। আপনার বাড়ির যদি দক্ষিণ পূর্ব দিকে জলের স্থান থাকে, কিচেন থাকলে সেদিকে যদি সিঙ্ক থাকে, বেসিন থাকে, বা কোনো রকমভাবে সেদিকে সার্ভিস রুম রয়েছে, আপনার ওয়াশিং মেশিনটাই হয়তো ওখানে রাখা রয়েছে, টাকা পয়সা কিন্তু আপনার বেরোতেই থাকবে, তার জন্য আপনাকে বাস্তু প্রতিকার করার দরকার পড়বে। নেক্সট হচ্ছে আপনার বাড়িতে যদি উত্তর দিকে ফেস করে রান্না করা হয়, যদি আপনার বাড়িতে কিচেন এবং টয়লেট পাশাপাশি থাকে, কমন ওয়াল রয়েছে, একটা একদিকে কিচেন রয়েছে তার পাশে হয়তো আর একটা টয়লেটের ওয়ালটা কিন্তু কমন পড়ে যাচ্ছে, যদি আপনার বাড়ির মধ্যে বাস্তুর মধ্যে নর্থ ইস্টার্ন সাইডে যদি টয়লেটের পজিশন থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় সেক্ষেত্রেও টাকা পয়সা বেরোয়। যাদের বাড়ির সদর দরজা দিয়ে ঢুকলাম, ধরুন আপনার মেন এন্ট্রান্স দিয়ে ঢুকে যদি টয়লেটের ওয়াল বা টয়লেটের ডোর দেখা যায়, তাদেরও কিন্তু টাকা পয়সা প্রচুর পরিমাণে বেরোয়, এবং তাদের ক্ষেত্রে কিন্তু ফিনান্সিয়াল জায়গাটার এস্টাবলিশমেন্টই আসে না, এস্টাবলিশমেন্ট আসতেও কিন্তু প্রচুর পরিমাণে অসুবিধা হয়। আপনারা একটা চেষ্টা করুন, আপনাদের যে ধরুন বাড়ির মধ্যে একটা জায়গায় টাকা পয়সা যেখানে আপনি রাখেন, সেটা আপনার হয়তো ওয়ার্ড্রপ রয়েছে বা কোনো হয়তো মেটাল আলমারি রয়েছে, যে কোনো ধরনের আলমিরার মধ্যে আপনি রাখছেন, চেষ্টা করুন একটা মিরার সেখানে প্লেস করবার। মিরারটাকে এমনভাবে প্লেস করবেন যাতে যখন আপনি ড্রয়ারটা খুলছেন সেই সময় মিরারে আপনাকে যেন না দেখা যায়, মিরারে আপনি ভেতরে যা রেখেছেন সেটার রিফ্লেকশন যেন পড়ে। এটা ভীষণভাবে পজিটিভ ভাইবস তৈরি করে অর্থনৈতিক সফলতার জন্য, এবং তার সাথে সাথে আরও কিছু অনেক ধরনের টোটকা রয়েছে সেগুলোকে মেনটেন করতে হয়। এবং বাস্তুর মধ্যে যখন আপনি বাড়ি, ধরুন আপনি বাড়ি তৈরি করছেন সেই সময় দেখালেন আমাকে, বা ধরুন আপনার বাড়ি তৈরি হয়ে গেছে আপনি ওই বাড়িতেই বসবাস করেন, ছোট্ট একটু একটা ভাঙাচোড়া কীরকম ধরনের, আপনাদের বাড়ির যে সদর দরজার যে চৌকাঠটা যেটাকে আমরা থ্রেশহোল্ড বলে থাকি সাধারণত, সেই যে থ্রেশহোল্ড, এমনি দেখবেন আগেকার দিনে ট্র্যাডিশনাল মানে পুরোনো দিনের বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে ঘরের মধ্যে চৌকাঠ ছিল, প্রত্যেকটা ঘরেই একটা করে চৌকাঠের ব্যবস্থা ছিল, যেটা এখনকার ফ্ল্যাট কালচারে একদম নেই। প্রত্যেকটা ঘরের মধ্যেই ওই ডিজিটাল, ধরুন আপনি টাইলস বসানো হচ্ছে কি ভেট্রিফাইড টাইলস বসানো হচ্ছে, সেখানে কোনো রকমভাবেই কোনো চৌকাঠের ব্যবস্থা নেই, কিন্তু মেন এন্ট্রান্সে একটা চৌকাঠ আপনার থাকবে। মেন এন্ট্রান্স দিয়ে যখন আপনি ধুচ্ছেন, যদি না থাকে আপনি তৈরি করে নিন, এটার জন্য কোনো রকমভাবে আলাদা কোনো প্রবলেম হয় না বিল্ডারের সাথে, তো সেক্ষেত্রে সেই থ্রেশহোল্ডের নিচে আমি কিছু জিনিস রাখতে দিই বাস্তুগত দিক থেকে, এটা দারুণভাবে কার্যকরী, এটা দুর্দান্তভাবে পজিটিভ। এবার যদি ধরুন আপনার দোকান রয়েছে, সেখানেও কিন্তু আপনি এই ব্যবস্থা করতে পারেন, আপনার ধরুন আপনার উত্তর দিকে মুখ করে দোকান কি দক্ষিণ দিকে মুখ করে দোকান, সেখানে যখন আপনি বসছেন, যখন আপনার কাস্টমাররা সেদিকে ঢুকছে, সেখানে সামনে যে একটা চৌকাঠের মতো সামান্য একটু উঁচু করে তার তলায় যদি পুঁতে দেওয়া যায়, দারুণভাবে পজিটিভ ভাইবস তৈরি হয়। মানে অনেকভাবেই রয়েছে যে আমি পজিটিভ ভাইবসটাকে আকর্ষণ করতে পারি, আর এগুলো সবকটাই কিন্তু সাকসেস, যে কটা আমি বলছি সবকটা আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, শুধুমাত্র থিওরিটিক্যাল কথা নয়, এটা কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের সাথে বলছি। প্রত্যেকটি মানুষ, সে যত দূরেই বসবাস করুক, সে আপনার বম্বেতেই থাকুক বা দিল্লিতে থাকুক, আমার ক্লায়েন্ট যারা রয়েছেন তারা সেই জায়গায় সেটাকে অ্যাপ্লাই করে কিন্তু ভালো রয়েছে। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো 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 দিদি নমস্কার, আমি বলছি ডালকুনি থেকে, আমার ছেলের জন্য জানবো। কোথা থেকে বলছেন? ডালকুনি থেকে বলছি। সুস্মিতা, আচ্ছা ছেলের নাম কি?
সন্দীপ মণ্ডল। সন্দীপ, সন্দীপের ডেট অফ বার্থ বলুন। 30/3/83। আপনি জাঙ্গিপুর থেকে ফোন করেছেন? ১১:৫৫ হাওড়া। মঙ্গলের দশায় জন্ম এবং তার সাথে সাথে হচ্ছে দেবাড়িগণ, মানে হচ্ছে রাক্ষসগণ। আপনি বাড়িতে কোন দিকে ফেস করে রান্না করেন বলুন তো? পূর্ব দিকে। পূর্ব দিকে। আপনি কম্পাসটা নিয়ে দাঁড়িয়ে একটুখানি দেখে নেবেন, পূর্ব দিকে যে ফেস করে রান্না করছেন সেই কিচেনের পজিশনটা কোন দিকে রয়েছে, একদম নর্থ ইস্টে না সাউথ ইস্টে না মিডল ইস্টে রয়েছে, একটু দেখে নেবেন। নর্থ ইস্টে আগে বাথরুম ছিল, আমি ঘুরিয়ে দিয়েছি, এখন নেই। বাহ, খুব ভালো। নর্থ ইস্টে বাথরুম ঘোরানোর পর ভালো আছেন নিশ্চয়ই? হ্যাঁ। বাহ, এই যে বাস্তুগুলো অনেকে মানুষ শুনে সেটাকে অ্যাপ্লাই করেন সেটাও কিন্তু ভীষণভাবে ভালো। তা আপনার নর্থ ইস্টে বাথরুম ছিল, নর্থ ইস্টে সেপটিক ট্যাঙ্ক? সেপটিক ট্যাঙ্ক কোথায়? সেপটিক ট্যাঙ্কটা ওইটাই হচ্ছে বলি, সাউথ ইস্টে হয়ে আছে বলে ওইটাই প্রবলেম, ওটা কিছু করতে পারছি না। আপনার সাউথ ইস্টেই আপনার ওইদিকেই সেপটিক ট্যাঙ্ক থাকুক না, তার মধ্যে দিয়েও পদ্ধতি আছে, রেমিডিয়াল প্রসেস আছে, যে আপনাকে প্রায় 90-95% বাস্তুর দিক থেকে আপনাকে পজিটিভিটি দিতে পারবে। ওইটার জন্য যে সমস্যাটা আপনার হচ্ছে সেটা থেকে আপনি কাটিয়ে উঠতে পারবেন। ছেলের বিবাহিত জীবন বলতে কবে বিয়ে হলো ছেলের? বিয়ে হয়েছে 2010, এখানে এখনো ডিভোর্স হয়নি, ওর ডিভোর্স কেস চলছে, খুব প্রবলেমে রয়েছে। কিন্তু ছেলের অর্থনৈতিক জায়গা, ছেলের কর্মজগৎ কিন্তু খুব ভালো হওয়ার কথা। আপনার ছেলে খুব ব্রিলিয়ান্ট, মানে তার পড়াশোনার দিকও কিন্তু ভালো হওয়ার কথা, কিন্তু মানসিক টেনশন প্রচুর পরিমাণে রয়েছে। আর এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এই যে কেতুর পজিশন যেটা রয়েছে, এই হরোস্কোপটা যদি আগে একটু ঠিকঠাক, ছেলে কি নিজে থেকে বিয়ে করেছিল তো? দেখুন, এখন যা কেতু ট্রানজিশন রয়েছে, কেতু এখন বসে রয়েছে হচ্ছে তুলার ঘরে, তাতে সেক্ষেত্রে কিন্তু এখন এত তাড়াতাড়ি কিন্তু মানে এই কোর্ট কেস আইনগত ঝামেলা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু নেই। হ্যাঁ, কোনো কিছু যদি করে থাকেন যে যাতে আপনার সাপোর্টে কিছু হয় বা যাতে ভালো মতো জিনিসটা মিটে যায় সেটার ব্যবস্থা যদি করে থাকেন। আপনার ছেলেরও কিন্তু মধ্যে একটা জিনিস রয়েছে, একটু জেদাজেদি ব্যাপার রয়েছে, হারবো না এই ব্যাপারটা সাংঘাতিকভাবে রয়েছে, যে কারণে হয়তো কোনো কিছু ডিলে হয়ে যাচ্ছে। আপনি একটা কাজ করুন, এটা এই হরোস্কোপে আমি বলবো এত তাড়াতাড়ি কিন্তু আইনগত ঝামেলা থেকে মুক্তি পাওয়ার কথা নয়, সেক্ষেত্রে আপনি যদি যোগাযোগ করতে পারেন খুব ভালো হয়, কারণ এটা হাতে সময় নেই, ব্যাপার আছে যেগুলো আলোচনার বিষয়। আমি বলি আপনার বাড়ির ডানকুনি আপনি চলে আসুন, আমাস্ট্রুটের ব্লুবার্ড। সুস্মিতাকে দেখানোর দুটোই উপায়, এক হচ্ছে আমাস্ট্রুটের ব্লুবার্ড, অথবা আপনি বাড়িতে বসেই ভিডিও কলিং বা হোয়াটসঅ্যাপ কলিংয়ের মাধ্যমে যোগাযোগ করে নেবেন। ডিটেলস জানার জন্য হেল্পলাইন নাম্বার আর প্রত্যেক রোববারের এই অনুষ্ঠান। অনেক ধন্যবাদ সুস্মিতাকে, ধন্যবাদ আপনাদের। সুস্মিতা জ্যোতিষ ও বাস্তু স্পেশালিস্ট, ঠিকানা 121B আমহার্স্ট স্ট্রিট, কলকাতা 9। বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 9830163082 তে অথবা 9874233841-এ। নর্থ বেঙ্গলের বুকিংয়ের জন্য 9830263082, আসামের বুকিংয়ের জন্য 09748239393-তে।